data necessary. ইংরেজিদের বোম বলে আমরা জানি। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হলো বিশাল আকারের একটি ধাতব বস্তু। উদ্ধার হওয়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া বস্তুটি ব্রিটিশ আমলের বোমা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের আশুই 4 নম্বর অঞ্চলে সুবর্ণরেখা নদী তীরবর্তী ভুলনপুর গ্রামে। জানা গিয়েছে, এদিন দুপুরে ভুলনপুর গ্রামের চাষিরা সুবর্ণরেখা নদী তীরবর্তী জমিতে মাটি কর্ষণ করার সময় হঠাৎ একটি লোহার ভারী জিনিস দেখতে পান। বস্তুটি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা। পরে উৎসাহিত হয়ে কিছু মানুষ পুরো ধাতব বস্তুটি খুঁজে বের করে দেখেন, এটা একটা ভারী লোহার সিলিন্ডার যাকে ঘিরে এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান, এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোনো বিস্ফোরক জাতীয় সরঞ্জাম। স্থানীয়দের দাবি, এর আগে প্রায় 20 বছর আগে এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে, ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তবে রহস্য উন্মোচনের জন্য ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। চাষির চাষ করতে এসেছিল, জমি নিয়ে যে লাঙ্গল ফাঙ্গল করতে ট্রাক্টর দিয়ে রটারের কাজ করতে এসে মোটামুটি হঠাৎ করে একটা লোহার কিছু বুঝতে মানে জিনিস বেরায়। তারপরে এইখানে অনেক দিন আগে বেরিয়েছিল, আজ 20 বছর আগে। তো সেইখান থেকে একটা অনুমান সবাই দেখেছে, জানে যে এটা একটা বোম বলে জানে। এবং এখানে বোম স্কোয়াডের লোক এবং রাজ্য প্রশাসন এবং সেন্ট্রাল প্রশাসন এবং বোম স্কোয়াডের বিশেষজ্ঞরা এসে এবং আমরা নিজে আমিও নিজে ছিলাম, দুবার নিষ্ক্রিয় করা হয়েছে। এটা আমরা জানি, এই বোম এর গল্পও আছে। এটা 1900 ভারত স্বাধীনের আগে 42 কিংবা 47-এর বোম, এরা ইংরেজিদের বোম বলে আমরা জানি। অতএব এই বোম নিষ্ক্রিয় করা হয়েছে, এ মোটামুটি এটা যাতে এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে, এখান থেকে নিয়ে এখানকার প্রশাসনের কাছে আবেদন যাতে মোটামুটি দ্রুত নিষ্ক্রিয় করা হয় বা এখান থেকে এটা নিয়ে যাওয়া যায় আর কি। এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে। এখানে আজকে এই জমিনে মাটি লেভেল করতে যে চাষ করতে এসে দুপুর 1টা নাগাদ ওরা একটা চাষি পেয়েছে, তারপরে সবাই আতঙ্ক হয়ে পালিয়ে গেছিল। দিয়ে এটা একটা বোমা, বাবা ঠাকুর দ্বারা বলে শুনেছি ব্রিটিশ যুদ্ধের সময় এখানে প্লেন থেকে ছেড়েছিল 10-15 বছর আগে, কতগুলো নিষ্ক্রিয় করেছিল কিন্তু এগুলো খুঁজে পায়নি, আবার আজকে হঠাৎ বেরিয়েছে। কটা বোম উদ্ধার হয়েছে? আজকে একটা বেরিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। কি চাইছেন এখন আপনারা? এখন যে চাষিরা কেউ জমিনে আসতে পারছেন যাতে এটাকে নিষ্ক্রিয় করে